সাকিব আল হাসানের আরও একটি রহস্যময় পোস্ট। সেই পোস্টে এবার তিনি লিখেছেন, এই মুখ আর দেখাবো না। অথচ বিশ্বকাপ কিন্তু শুরু হয়ে গেছে বলে আজ থেকে বিশ্বকাপ শুরু হচ্ছে। ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচ হবে আজকে বিকাল দুপুর 2টার দিকে। তো এই ম্যাচ শুরুর আগে আসলে সাকিব আল হাসান গতকালকে এরকম একটা পোস্ট তিনি শেয়ার করেছেন। তিনি এর আগে একবার পোস্ট করেছিলেন, আমি আর খেলবো না, খেলবে কে জানাচ্ছি। সেই পোস্ট নিয়ে অনেক সমালোচিত হয়েছিলেন বিশ্বের অলরাউন্ডার, কারণ এই পোস্টের পরেই কিন্তু তিনি আসলে এটি প্রকাশ করেছেন যে হলো নগদের আসলে স্পন্সর করেছিলেন তিনি, এজন্য এই স্ট্যাটাসটি তিনি দিয়েছিলেন। তবে এবারও কিন্তু এরকম একটা পোস্ট বিশ্ব আসর শুরুর আগে এরকম পোস্ট সাকিবকে আরও সমালোচিত করে তুলেছে। তো সমালোচনার বিষয় হলো যে এই ছবিটি, সাকিবের এই পোস্টটি মানুষ শেয়ার করে লিখছে ফেসবুকে যে সাকিবের বিশ্বকাপ শুরু হয়ে গেছে কিন্তু এখনও সাকিবের ব্যবসা বন্ধ হয়নি, সাকিবের ব্যবসা চলছে, বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত ব্যবসা আরও ভালো করে চলবে। আসলে সাকিব আল হাসানের এরকম পোস্ট সত্যি হতাশ করে দেয় অনেক সময় ভক্তদের, কারণ এরকম পোস্ট জাস্ট ছোটো ছোটো কিছু লেখা লেখেন এবং সবাইকে আতঙ্কের মধ্যে ফেলে রাখেন। তো সাকিব আল হাসান এরকম একটা পোস্ট করেছেন যে এই মুখ আর দেখাবো না। না জানি এরপরে আসলে কি আছে, সাকিব আল হাসান কী বলবেন, এরপরে আবার এই পোস্টটির বিশ্লেষণ করবেন কীভাবে, এখন তিনি নিজে ভালো বলতে পারেন। নাকি আসলে এবার সত্যি অন্য কিছুর অপেক্ষা করছে বাংলাদেশ ক্রিকেট সহ সাকিব আল হাসান, তার মনের মধ্যে কী চলছে এখন তিনি নিজে জানেন। দেখা যাক শেষ পর্যন্ত এই পোস্টের বিশ্লেষণ কী আসে।